সূত্রের খবর, বিশ্বজিৎ বিশ্বাস নামে 31 বছরের এক যুবককে শনিবার রাতে বিয়ারা বাজারে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশ তাকে তৎক্ষণাৎ আটক করে, আর এরপরই তল্লাশিতে এর কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বিশ্বজিৎ বিশ্বাসের বিরুদ্ধে এর আগেও নানান দুষ্কর্মের অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে নির্দিষ্ট মামলায় পুলিশি হেফাজতের আবেদনে ধৃতকে রবিবারই তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। আমি সত্যি নবম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশে পাচার করতে গিয়ে পুলিশের জালে পাচারকারী প্রেমিক। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলায়। ধৃত পাচারকারীর নাম শামীম বিশ্বাস। শনিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে ধানতলা থানার পুলিশ। ধৃত পাচারকারীকে রবিবার রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে। সূত্রের খবর, ধানতলা থানার দত্তফুলিয়া এলাকার বাসিন্দা নবম শ্রেণীর ওই ছাত্রীকে বুধবার থেকেই হঠাৎই খুঁজে পাওয়া যাচ্ছিল না। অভিযোগ, বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে নাবালিকার পরিবার জানতে পারে স্থানীয় শামীম বিশ্বাস নামক এক যুবক তাকে তুলে নিয়ে গিয়েছে, আর এরপরই ওই নাবালিকার পরিবারের তরফে ধানতলা থানায় অভিযোগ জানানো হয়। নাবালিকা ছাত্রীর পরিবারের আরও অভিযোগ, বেশ কিছুদিন যাবৎ শামীম বিশ্বাস নামক ওই যুবক প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করছিল ছাত্রীকে। অভিযোগ, সেই প্রেমের প্রস্তাব মেনে না নেওয়ায় ক্ষুব্ধ শামীম তাকে বলপূর্বক তুলে নিয়ে যায়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল পুলিশ, আর এরপরই তদন্তে নেমে মোবাইল যাওয়ার লোকেট করে পুলিশ জানতে পারে বনগাঁ এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে রয়েছে তারা। আর সেই সূত্র অনুযায়ী শনিবার অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। ছাত্রীর পরিবারের আরও অভিযোগ, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ক্ষুব্ধ শামীম ছাত্রীকে বাংলাদেশে পাচার করতে চেয়েছিল। তবে এর পেছনে কোনো নারী চক্রের যোগ আছে কিনা তা তদন্ত করে দেখছে ধানতলা থানার পুলিশ। বোনকে প্রেমে প্রস্তাব দিয়েছিল ছেলেটা শামীম বিশ্বাস বলে, আমার বোন অস্বীকার করে, এর কারণে আমার বোনকে জোর করে তুলে নিয়ে যায় বনগাঁ বর্ডার এলাকায়। ওখান থেকে বাংলাদেশ পাচার করার উদ্দেশ্য ছিল ছেলেটার। আচ্ছা, আপনারা এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন কোথাও? এই বিষয়ে অভিযোগ জানিয়েছি ধানতলা থানাতে। পুলিশ গ্রেপ্তার করেছে? পুলিশ গ্রেপ্তার করেছে, কালকে উদ্ধার করেছে মেয়েটির বর্ডার এলাকা থেকে, বনগাঁ বর্ডার এলাকা থেকে। কি চাইছেন? কি চাইছেন? ছেলেটাকে শাস্তি দেওয়া হোক। কি নাম আপনার? ইয়ারুল মল্লিক। মেয়ের কে হন? দাদা। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা, ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর ২৪ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। বনগাঁ শহরে হলমার্ক যুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জে এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা। ঠিকানা, যশোর রোড টাউন কালীবাড়ির সামনে বনগাঁ উত্তর ২৪ পরগনা। যোগাযোগ 03215255034। তারে যত নেধে কুমুর সোনার করি।
তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে চব্বিশ ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, আমাদের ঠিকানা আইসতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। বসিরহাট মহকুমার সুন্দরবন হিঙ্গলগঞ্জ থানার সান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া 127 নম্বর বুথের জয়ী নির্দল প্রার্থী আঞ্জুয়ারা বিবির বাড়িতে গভীর রাতে বেশ কয়েকটি বোমা এবং কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী আঞ্জুয়ারা বিবিকে লক্ষ্য করেই গুলি এবং বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ, যদিও অল্পের জন্য তিনি রক্ষা পেয়ে গিয়েছেন। 127 নম্বর বুথে এই জয়ী সদস্য আঞ্জুয়ারা বিবিকে পঞ্চায়েত নির্বাচনে জেতার পর থেকে বেশ কয়েকবার খুনের হুমকি এবং মারবার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার জেরে আশপাশের গ্রামের মানুষ শঙ্কিত হয়ে পড়েছে এবং আতঙ্কে ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে। শনিবার গভীর রাতে আঞ্জুয়ারা বিবি এবং তার স্বামী রবিউল ইসলাম গাজী তাদের 15 বছরের এক কন্যার সন্তান তখন ঘরের মধ্যেই লুকিয়েছিল বলে জানা গিয়েছে। বোমা এবং গুলি লক্ষ্যভ্রষ্ট হয় বলেই অভিযোগ আঞ্জুয়ারার। এই ঘটনার জেরে এলাকায় পরিস্থিতি সকাল থেকেই থমথমে ছিল, খবর যায় থানায়। খবর পেয়ে রবিবার ভোর রাতে এলাকায় ছুটে আসে পুলিশ। আপনার উপরে আপনি তৃণমূল কংগ্রেসের কর্মী হওয়া সত্ত্বেও আপনি দাবি করছেন, কিন্তু আপনার উপরে এইভাবে আক্রমণ হচ্ছে কেন বা আপনি কি চাইছেন? আমি দেখুন, আজ তো রাজনীতি সম্পূর্ণ জনগণের ভালোবাসা, জনগণের ভালোবাসায় একটা জায়গা হয়। তা আমি যেহেতু আমার পদ্ধতি অনুযায়ী যেখানে যা করণীয়, আমি একনিষ্ঠ তৃণমূলের কর্মী এবং আছি, ছিলাম এবং থাকব। দলে ঢোকার জন্য আমি আমার যে যা যা পদ্ধতি, যেখানে যা করণীয় আমি করেছি, কিন্তু তার কোনো প্রতিকার আমি পাইনি। আপনার বাড়িতে কালকে রাত্রিতে যে বোমা গুলি চললো, আপনি কি কাউকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আমার রাত্রে যখন 12:50 তখন সেই সময় বোমাটা বাস্ট হয় এবং 2-3 রাউন্ড গুলি ফায়ার হয় আমার এখানে হয়, এবং আমি যেহেতু ঘুমিয়েছিলাম, ঘুম ঘরে উঠে লাইট যখন জ্বালিয়েছি তখন দেখলাম দুজন মানুষ ছুটে বেরিয়ে গেল। আমি দেখেছি, দুজনকে দেখেছি। কি নাম তাদের, চেনেন তাদের? হ্যাঁ, চিনি। কালাম, সালামত, দুজনকে আমি চিনি, এবং তাদের হাতে রাইফেল আছে, তারা ছুটে পালিয়ে গেছে। গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। আঞ্জুয়ারা পুরো ঘটনা তৃণমূলের উচ্চ নেতৃত্বকে জানাবে বলে সাংবাদিকদেরও জানিয়েছেন, পাশাপাশি উপযুক্ত নিরাপত্তার দাবিও জানিয়েছেন তিনি। রাত্রিবেলা আপনার বাড়িতে যখন বোমাগুলি চলে তখন আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম, আমরা স্বামী স্ত্রী দুজন শুয়েই ছিলাম। হঠাৎ যখন বাইরে বোম পড়ে তখন দেখি বাইরে প্রচুর গোলাগুলি হচ্ছে এবং প্রচুর বোম ফাটানো চলছে, এবং যারা এসেছিল তারা সব সমাজ বিরোধী এবং বাইরের থেকে ওরা এখানে এসে শেল্টার নিয়ে থাকে, এবং সালাম ও কালাম তাদের সঙ্গে ছিল, এটা আমি দেখলাম জানালা দিয়ে। তারপরে ওরা বোম ব্লাস্ট করতে করতে আর গুলি চালাতে চালাতে বেরিয়ে গেল। আপনার নাম? আমার নাম রবিউল ইসলাম। উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার হালদার পাড়ার বাসিন্দা রঘুনাথ হালদার নিজের 15 বছরের নবম শ্রেণীর নাবালিকা পড়ুয়ার সঙ্গে পাশের গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডলের ছেলে বাপি মণ্ডলের সঙ্গে বিয়ের আয়োজন করেছিলেন। সেই মতো আয়োজন সম্পূর্ণ হয়েছিল। বিয়ে বাড়িতে তখন চলছিল রান্নার কাজ, বসেছিল আশীর্বাদের আসর। কিন্তু গোপন সূত্র মারফত খবর পেয়ে বাগদা থানার ওসি অসীম পাল এবং বিডিও অফিসের প্রতিনিধিরা বিয়ে বাড়িতে পৌঁছায়। সরকারি নানান প্রকল্পের কথা উল্লেখ করে বোঝানো হয় পরিবারের সদস্যদের। পরিশেষে মুচ লেখা দিয়ে বন্ধ হয় বিয়ে। তো বিয়ে ঠিক হয়েছিল তখন বয়স বলেনি? না, সেরকম কিছু বলেনি। আমার ছেলে উপযুক্ত বয়স, মেয়ে ওষুধ দেখে মনে হয় উপযুক্ত। তারপরে সেইভাবে আমাদের উভয় পছন্দ, একটা বিয়েটা ঠিকঠাক করা হয়েছিল। আপনার ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে? কি করে আপনার ছেলে? আমার ছেলে আপাতত একটা টোটো চালায়। মেয়ে তো 18 বছর হয়নি এখনো, উপযুক্ত বয়স হয়নি। সরকারি ভাবে একটা বাধ্যবাধকতা আছে জানেন কি?
এখন কি করবে? এখন যেটা হচ্ছে আইন অনুযায়ী যেটা করবার সেটাই করতে হবে। তোমরা যদি মনে করো যে হ্যাঁ ওই 18 বছর পূর্ণ হওয়ার পরে বিয়ে থাওয়া হবে, আমার তাতে কোনো আপত্তি নেই। ঠিক, আপনার নাম? রবীন্দ্রনাথ মণ্ডল। আপনি কি হন, ছেলের কি হন? বাবা। নাবালিকার মা সন্ধ্যা হালদার জানালেন, স্বামী অসুস্থ, সেই কারণেই ধার দেনা করে মেয়ের বিয়ের ব্যবস্থা করেছিলেন তিনি। তবে কি আর করা যাবে, 18 বছর সম্পূর্ণ হলে তবেই বিয়ের ব্যবস্থা হবে বলে প্রতিশ্রুতি দিলেন সন্ধ্যা হালদার। জানতাম না, এখন করেছি, এখন যা হোক হয়ে গেছে। কার বিয়ে হওয়ার কথা ছিল? কার? আমার মেয়ের। কত বছর বয়স? 17 আপনি পুলিশের কাছে কি বলছেন? পুলিশের কাছে বলবো যেটা করেছে এখন অন্যায় করেছে আর কি করবো। 18 বছর পূর্ণ হলে বিয়ে দেবেন, তাই তো? আপনার নাম? অশোহক চাঁদ বাদনী ধ্বনি, অশোহক চাঁদ বাদনী ধ্বনি।